আপনার লিনাক্স মেশিনে লগইন করার জন্য এই যে পেন ফাইল আছে না .pm এই ফাইলটাকে আপনাকে কনভার্ট করতে হবে কনভার্ট করে .tpk ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে তো এটা কনভার্ট করার জন্য আমার দরকার টুলটেন এইখানে আমরা এটা ওপেন করি এখানে যে লোড আছে না আমরা ব্রাউজ করে দেখাই দিচ্ছি আমরা তো ওপেন সাউন্ড ফাইলটা ফরটিন দিস গো অল ফাইল এই যে .pm ফাইলটা আমরা দেখাই দিলাম আর এটা সেভ করতে হবে সেভ প্রাইভেট কি আপনার দরকার কিন্তু প্রাইভেট কি পাবলিক দিলে এই পাবলিক দিয়ে কিন্তু আপনি লগইন করতে পারবেন আপনার দরকার প্রাইভেট ইয়েস এবার দেখে আসি যে আমাদের মেশিনটার স্ট্যাটাস কি রেডি আছে 2/2 হয়ে গেছে না এখন এই মেশিনে আপনাকে লগ ইন লগইন করার জন্য আমাদের কনভার্সন শেষ এখন এই মেশিনটার উপরে যদি ক্লিক করি দেখেন এই মেশিনে কি আছে পাবলিক ডিএনএস আছে না ব্রাউজ করার চেষ্টা করি পাই কিনা আরেকটা আছে হচ্ছে যে পাবলিক আইপি পাইপি আচ্ছা পাচ্ছি না তাই তো আগে মেশিনে লগইন করি তারপরে দেখবো যে আসলে কিভাবে পাওয়া যায় এখন দরকার লগইন করার জন্য হচ্ছে যে কোনো ধরনের আপনার এসএসএস ক্লায়েন্ট .exe এখানে আমাদের .ppk ফাইলটা বলে দিতে হবে হচ্ছে হচ্ছে এখান থেকে ব্রাউজ করে .ppk ফাইলটা আমরা বলে দিব এই যে .ppk ফাইল বলে দিলাম এখন দেখতে হবে আপনার কোথায় সেশন এখানে ইউজার নেম লিখতে হবে ইসি টু হাইফেন আপনি যখন অ্যামাজনের কোনো লিনাক্স ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন ইনস্ট্যান্স তখন সঙ্গে সঙ্গে ওর একটা পার্টিকুলার কি হবে ইউজার তৈরি হবে ইউজারটার নাম হচ্ছে ইসি টু হাইফেন ইউজার এই মেশিনে লগ ইন করার জন্য এখন আপনাকে এটার পরে অ্যাড ইউজ করে পাবলিক ডিএনএস পেস্ট করে দিতে হবে পাবলিক ডিএনএসটা আমরা কপি করি এটা হচ্ছে আপনার পাবলিক এখানে পেস্ট করেন আপনি কিন্তু এখনো পাসওয়ার্ড জানেন না পাসওয়ার্ড জানেন এটা হচ্ছে যে পাসওয়ার্ডলেস এসএসএস এখানে এই ফাইল আপনি চাইলে ম্যানুয়ালি তৈরি করতে পারেন তো এটাকে আমরা একটা নেম দেই এসএসএম প্রোটিন সেল ফাইল এখন আমরা ওকে করি এই যে লগইন করে ফেলছি বলা নাই এটা হচ্ছে যে ইউজার বাই ডিফল্ট যেটা করে অ্যামাজন করে এই ইসি টু থাকে ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করে এবং যাতে হচ্ছে যে এসএসএস করার পারমিশন রেডি করা থাকে ইসি টু ইউজার কি ডিফল্ট ইউজার এটা হ্যাঁ এটা ডিফল্ট ইউজার রুট ইউজারও আছে একটা রুট ইউজারকে আপনার এসএসএস করার পারমিশন দেওয়া হয় না কেন হয় না কেউ যদি কোনো কারণে রুট ইউজারের পাসওয়ার্ড পেয়ে যায় তাহলে কী হবে মেশিনটা তার হয়ে যায় এই জন্য এসএসএস এ রুট ইউজারের লগ ইন বন্ধ করে দেওয়া আর এখানে যেটা করা হয়েছে যে আপনার হাজার হাজার ইউজার থাকতে পারে যে কোনো একটা ইউজারকে কী করবেন আপনি এসএসএস করার পারমিশন দেবেন এটাকে বলা হয় সুইচ সো আপনি তো জানেন না এখানে অনেক ইউজার আছে কোন ইউজার এসএসএস করতে পারবে এটাও একটা সিকিউরিটি এনহ্যান্স করা অ্যামাজনে কি ইসি টু ইউজার কি বাই ডিফল্ট বাই ডিফল্ট সব পিসিতে নাকি সব মেশিনে আপনি যতগুলো মেশিন ক্রিয়েট করবেন অ্যামাজন সঙ্গে সঙ্গে আপনাকে এই ইউজারটা উইন্ডোজের ওপরে
না উইন্ডোজের কথা পরে যাই শুধু লিনাক্স বেসের কথা হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি অন্য কোনো ইউজারকে এসএসএস করেন লগইন করতে পারবেন না আপনাকে আর কি করতে হবে কনফিগারেশন ফাইল চেঞ্জ করে পারমিশন দিয়ে এই ফাইল জেনারেট করে তারপর এখনো কিন্তু আমরা এই পাসওয়ার্ড সেট করিনি সেট করতে না হলে পাসওয়ার্ড সেট করুন রুট ইউজার তো অ্যাক্টিভ আছে না 100% আছে এই যে আপনার পাসওয়ার্ড আছে রুটের পাসওয়ার্ড জানেন না কারণ আপনি এখন পাসওয়ার্ড সেট করেন দেখি রুট ইউজার আছে কিনা এখানে আমরা হেড করে দেখি যে রুট ইউজার কোথায় আছে আপনার পাসওয়ার্ড তো নিয়ে মধ্যে না ইউজার ইনপুট এই যে রুট আছে তো রুটের পাসওয়ার্ড সেট করি ডিফল্ট ইউজার কিভাবে আপনি লগ ইন করবেন পাসওয়ার্ড সেট করবেন